166 রানের লক্ষ্য। এবারের আইপিএলে যেখানে 200-250 নিয়মিতই হচ্ছে সেই হিসেবে বেশ কমই বলতে হয়। তবে একেবারেও যে কম নাই ট্রেভিজেড আর অভিষেক শর্মাকে তা কে বোঝাবে। টি টোয়েন্টিতে 4 ছক্কার ঝড় উঠেই এবারের আইপিএলে সেটা বেশি উঠেছে, যেখানে হেড আর অভিষেক এবং তাদের দল সানরাইজার্স হায়দ্রাবাদেরই কৃতিত্ব বেশি। কিন্তু গতকাল হেড আর অভিষেক যা করলেন সেটাকে শুধুই আগ্রাসন বললেও বোঝানো যাবে না। লখনৌ সুপার জায়ান্টকে এমন ভাবে পেটালেন যে 166 রান তুলতে তাদের 10 ওভারও লাগেনি। 28 বলে 8 চার 6 ছক্কায় 75 করলেন অভিষেক। তবে অন্য প্রান্তে হেড আরো বিধ্বংসী, 30 বলে 8 চার 8 ছক্কায় করলেন 89 রান। মারের হাত থেকে যে একটু রেহাই পাবে লখনৌয়ের বোলাররা সেই উপায়ও রাখেননি এই দুজন, একজনও যে আউট হলেন না। মাত্র 9.4 ওভারেই 10 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নাই হায়দ্রাবাদ। সব মিলিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের জিততে 58 বল আর 45 মিনিট লেগেছে, যার 50 ভাগের বেশি বল গেছে বাউন্ডারির বাইরে। হায়দ্রাবাদের এমন ইনিংস দেখার পর লখনৌ মাথা চুলকে ভাবছে তাদের ব্যাটসম্যানরাও তো একই পিছে খেলেছেন।